সন্ধ্যা আপনাদের সাথে আছি নুজহাত সাওম প্রিয় দর্শক শ্রোতা বিজয়ের মাসের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে আজ শুভ সন্ধ্যা থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও গবেষক স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সাজ্জাদ আলী জহির বীর প্রতীকের সঙ্গে আলাপচারিতা প্রথমেই আগামীকাল ঢাকায় আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি নাট্যোৎসবের সময়সূচি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে নাগরিক নাট্য সম্প্রদায়ের নতুনের উৎসব 2019 আই নাটকের অঙ্গনে উৎসবে প্রতিদিন সন্ধ্যার 7টায় নাটক প্রদর্শিত হচ্ছে নাট্যোৎসব চলবে 5 ডিসেম্বর পর্যন্ত এবার এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠানমালা রাতের আয়োজনে সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান রূপালী পর্দার গান রাত 8টা 20 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ঘুমন্ত শহরে হ্যালো আয়াস আচ্ছা মুক্তি কি অবস্থা বলতো তুমি তো আজকে মনে হয় রানীকে তোমার বাসায় নিয়ে গিয়েছো না তো বাবা কিছু বলছে হ্যাঁ আর সেটা নিয়ে তো বিকেল থেকে ঝড় চলছে বাড়িতে আর ঠিক আছে মানে সমাধানটা কি হলো রানী কি এখন খুশি না খুশি হওয়ার মতো এখনও তেমন কোনো কিছু ঘটেনি কিন্তু আমার বিশ্বাস খুব দ্রুত এরকম কিছু না কিছু ঘটবে ও এই টেবিলে বসবে না ওর একটা নাম আছে মা রানী বাবারে বাবা মুক্তি আমি তো এতদিন জানতাম তুই তোর বাবার সাথে ঝগড়া করিস এখন দেখছি মার সাথেও রে রানী এখানে বসবে না কারণ কারণ ও আমাদের পরিবারের কেউ না শোনো বাবা রানী এখানে বসবে না বাবা দাঁড়াও আমার কথা এখনো শেষ হয়নি রাত 9টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান গানের অন্তরালে রাত 9টা 40 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক রূপ আমাকে আসলে দেখতে যতটা বোকা মনে হয় আমি কিন্তু আসলে তা না ফার্স্ট অফ অল আপনার চেহারা মোটেও বোকার মতো না সেকেন্ড অফ অল যারা বিয়ে করে তারা বোকা সন্দেহ আছে আপনার কনফিডেন্স দেখে ভালো লাগলো কিন্তু বিয়ে করে যে আপনি সাফার করছেন সেটা কিন্তু আমার ভালো লাগছে না রাত 11:30টায় থাকছে টক শো এই সময় এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস এরপর আসছি আলাপচারিতায় প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও গবেষক স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সাজ্জাদ আলী জহির বীর প্রতীক চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আপনাকেও এবং একই সাথে জানাচ্ছি বিজয়ের মাসের শুভেচ্ছা আপনাকেও একজন বাঙালি হিসেবে প্রত্যেকটা মানুষের কাছে এই মাসের গুরুত্ব অপরিসীম আমরা সবাই জানি বাংলাদেশকে আমরা বুকে লালন করি সেই জায়গা থেকে বিজয়ের মাসকে আমরা বুকে লালন করি একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে আমি যদি একটু জানতে চাই যে এই মাসের গুরুত্বটা আসলে আপনাদের জায়গা থেকে কতটুকু বেশি গুরুত্বপূর্ণ আসলে একটু পিছনে যেতে হয় আমরা কি দেখলাম 23 বছরে জিন্নার পাকিস্তান আমাদের জন্য কবরস্থান হয়ে গেল সেই কবরস্থানের উপরে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিলেন 7ই মার্চে স্বাধীনতার ঘোষণা দিলেন 26শে মার্চে জাতি প্রস্তুত হলো জাতি একত্রিত হলো আসল কথা পাকিস্তানিরা আমাদের উপর আক্রমণ করলো আমরা প্রতিহত করলাম প্রতিরোধ করলাম এবং প্রতিরোধের পরে তাদের উপর আক্রমণ করলাম আসলে যুদ্ধটা আমরা করতে চাইনি আমরা তো হাজার বছর ঐতিহ্য একটা শান্তিপ্রিয় জাতি যদিও আমাদের যুদ্ধের ঐতিহ্য আছে কারণ আমাদের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে না দিলে আমরা তাদের সঙ্গে সংগ্রাম করেছি তো আসল কথাটা হচ্ছে এই স্বাধীনতার ডাক এবং ঘোষণার পরে জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল এই যুদ্ধটা ছিল অন্যান্য দেশের অন্যান্য যুদ্ধের মতো না এটা ছিল একটা জনযুদ্ধ এবং গণযুদ্ধ তো আপনি নিশ্চয়ই বুঝছেন যখন জনযুদ্ধ বা গণযুদ্ধ হয় পুরো জাতি একত্রে সংগ্রাম করে শিশু কিশোর নারী পুরুষ বৃদ্ধ সবাই মিলে
তাই এই মাসের অনুভূতিটা শুধু মুক্তিযোদ্ধারা ধারণ করে না, জাতি ধারণ করে, সমাজ ধারণ করে। এবং এই দিনটা বিশ্লেষণ করতে হলে আমাদের বিবেককে, চেতনাকে এবং ঘুমন্ত আত্মাকে জাগ্রত করে এই দিনগুলোকে বিশ্লেষণ করতে হবে। এত দীর্ঘ সংগ্রামের পরে আমরা দেখলাম যে হয়তো আমরা অগ্রসমান হচ্ছি, হয়তো বিজয়ের দিকে চলে যাব আমরা। কারণ প্রত্যেকটা যুদ্ধের মাধ্যমে এক একটি ইতিহাস রচনা হয়, এর ফলে বিজয়ের একটা সম্ভাবনা দেখা দেয়। আর যদি আমরা হৃদয়ে বিজয় ধারণ না করি তাহলে তো আমরা যুদ্ধ করতে পারবো না। তো আমরা সবাই জানি যে 21শে নভেম্বর আমাদের আর্ম ফোর্সেস ডে যেটা বলি, সেই দিন থেকে আমরা মুক্তিযোদ্ধারা, সেনাবাহিনীর সদস্য, বিমান, নৌবাহিনী এবং সমগ্র মুক্তিযোদ্ধারা, সেক্টর ট্রুপ যারা ভিতরে ছিলেন, তারা একত্রে পাকিস্তানের উপর আক্রমণ রচনা করেছিলাম। আমাদের বলা হয়েছিল এখন থেকে আমরা পিছনে হেঁটে আসব না, আর আমাদের ক্যাম্পগুলো আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হচ্ছিল। তো এই ঘটনার পরবর্তীতে আমরা আরেকটা জিনিস আমরা তথ্য পেলাম যুদ্ধক্ষেত্রে। আমরা তখন বাংলাদেশের অনেক ভিতরে আছি যে ভারতীয় বাহিনী এবং মুক্তি বাহিনী একত্রে যৌথ বাহিনী গঠন করেছিল। এই যৌথ বাহিনী একত্রিত ছিল কিন্তু ভারত এই সময় দুই একটা সংঘর্ষে লিপ্ত হয়েছিল। আমাদেরকে তারা বেশিরভাগই অস্ত্র দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, উপদেশ দিয়ে তারা সাহায্য করছিল। কিন্তু এই ডিসেম্বর মাসে আমরা জানি যে 3রা ডিসেম্বরে পাকিস্তানের 60টা যুদ্ধ বিমান ভারতের 10টা বিমানবন্দর আক্রমণ করার পরে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী যুদ্ধ ঘোষণা করল। তো 1লা ডিসেম্বরটা এর 2 দিন আগে, তখনও যুদ্ধটা কত দ্রুত এগিয়ে যাবে আমরা বুঝতে পারিনি। কিন্তু মনোবল ছিল আমাদের প্রচণ্ড, কারণ আমরা গ্রামের পাশ দিয়ে যাচ্ছি যুদ্ধে, হাজার হাজার মানুষ আমাদের পক্ষে আছে, আমাদের খাবার চিন্তা নাই, আমাদের অস্ত্র তারা কাঁধে করে নিয়ে আসছে, তাদের সন্তানরা আসছে আমাদের সঙ্গে, মারা আসছে খাবার নিয়ে। এই যে একটা অনুপ্রেরণা পাচ্ছি আমরা, এটার সঙ্গে অন্য কোনো যুদ্ধের কোনো তুলনা হয় না। অবশ্যই তাই। এই যে রক্তক্ষয়ী যে যুদ্ধটা হয়েছিল 1971 সালে, আপনারা নিজে চোখে দেখেছেন, নিজে হাতে যুদ্ধ করেছেন, আজকে এতগুলো বছর পরে এসে আমরা এরকম একটি বিজয়ের মাস পাচ্ছি, শুধুমাত্র গোটা বাঙালি জাতির জন্যই হয়তো আজকের এই দিনটি আমরা পাচ্ছি, আজকের এই মাসটি আমরা পাচ্ছি। যদি 1971 সালে আজকের দিনে ফিরে যেতে চাই তাহলে ওই দিনটাতে আসলে কোথায় ছিলেন সেটা কি মনে আছে? হ্যাঁ, নিশ্চয়ই মনে আছে। 71-এর প্রতিটি ঘটনা এবং প্রতিটি ঘটনা প্রবাহ এখনও মনের মধ্যে জল জল করে উঠে। আসলে এই ঘটনাগুলো হৃদয়ে গেঁথে আছে, সব মনে আছে। আমাদের একটা প্রচণ্ড যুদ্ধ হয়েছিল বড়লেখাতে, সিলেট অঞ্চলে। সেই যুদ্ধে আমরা 28 তারিখে শুরু করেছিলাম, সেই যুদ্ধটা চলেছিল ডিসেম্বর মাসের 3 তারিখ পর্যন্ত। তো সেই যুদ্ধক্ষেত্রে আমাদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম আমরা। পাকিস্তানিদের শক্ত অবস্থান ছিল, তারা কয়েকবার আক্রমণ রচনা করেছিল, আমরা প্রথমেই তাদের অনেক ক্ষয়ক্ষতি করেছিলাম, আমাদেরও ক্ষয়ক্ষতি হয়েছিল, এর মাধ্যমে আমরা তাদেরকে পিছু হটতে বাধ্য করেছিলাম। সেই যুদ্ধে আমি বীর প্রতীক খেতাব পেয়েছিলাম বড়লেখার যুদ্ধে। আমরা যখন পাকিস্তানিদের প্রচণ্ড আক্রমণের সম্মুখীন, তাদের মর্টার, আর্টিলারি ফায়ার, মেশিন গান ফায়ার হচ্ছিল, আমি যেই টিলার মধ্যে ছিলাম সেইখানে আমাদের অবস্থান শোচনীয় হয়ে গেছিল। সামনে দেখতে পারছিলাম যে সৈন্যরা, শত্রু সৈন্যরা অগ্রসমান। তখন ওয়েলডেসে একটা অর্ডার এসেছিল, তুমি যদি মনে করো তোমার অবস্থান সুদৃঢ় নয়, তোমার বিশাল ক্ষয়ক্ষতি হবে বা তুমি ধরাও পড়ে যেতে পারো, কারণ শত্রুর সংখ্যা অনেক বেশি ছিল, তুমি পিছনে চলে আসতে পারো। কিন্তু আমি তখন পিছনে হটি নাই আর কি। আমি সেই জায়গায় থেকে অনেকটুকু বলা যায় একটা লাস্ট স্ট্যান্ড আর কি। তো ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেল আর শত্রু সৈন্যরা তাদের আহতদের নিয়ে পিছনে হটে গেল। তো এই যুদ্ধটা আমার খুব ভালো মনে আছে।
এমনি আগে থেকে কি আপনারা এটা বুঝতে পেরেছিলেন যে 16ই ডিসেম্বরের মধ্যে আসলে দেশ স্বাধীন হতে পারে? বুঝতে পারিনি আমরা আরেকটু। এটা তো 71 ছিল মনের যুদ্ধ যেটা আমি বলি, সেই মনের যুদ্ধে আমাদের মানসিক প্রস্তুতি ছিল আরও অনেক লম্বা যুদ্ধের জন্য। তো ডিসেম্বর মাসের 3 তারিখে বড়লেখার যুদ্ধে যখন আমরা একটা ভালো ফলাফল পেলাম, সেই সময় 4 তারিখে সকালে আমরা খবর পেয়েছিলাম যে পাকিস্তানের 60টা যুদ্ধ বিমান ভারতের 10টা বিমান ঘাঁটি হঠাৎ করে অতর্কিত আক্রমণ করেছে। বুঝতে পারা যাচ্ছিল যে পাকিস্তানের চেষ্টা করছিল ভারতের যে বিমানগুলো ধ্বংস করে ফেললে বিমানবিহীন যুদ্ধ তারা করতে পারবে না, জয়লাভ করতে পারবে না, এয়ার কভার ছাড়া যুদ্ধ হয় না। এটা ঠিক ইসরায়েলিদের 1967-এ ইয়াম কাপুর ওয়ারে যেটা হয়েছিল, আরবদের সমস্ত যুদ্ধ বিমান তারা আগে ধ্বংস করেছিল, তাই তারা দ্রুত বিজয় অর্জন করতে পেরেছিল, অনেক শত্রু ক্ষয়ক্ষতি করতে পেরেছিল। তাই সেই দিনই এই ঘটনার পরে ভারতের মহীয়সী প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। ইতিমধ্যে মুক্তিবাহিনী ভারতীয় বাহিনী একটা চুক্তি ছিল যৌথ বাহিনী, ভারত তাদের সমস্ত সৈন্য নিয়ে আমাদের সঙ্গে চলে আসলো। তখন আমরা মনে করেছিলাম যে বিজয়টা আরও ত্বরান্বিত হবে, কিন্তু আমি পাকিস্তানদের সঙ্গে প্রশিক্ষণ করেছি, তাদের সৈনিকদের আমরা চিনতাম, তাদের অস্ত্র সম্বন্ধে আমার একটা সম্যক ধারণা ছিল, কিন্তু এত তাড়াতাড়ি তারা আত্মসমর্পণ করবে বা তাদের মনোবল ভেঙে যাবে সেটা আমি তখনও বুঝতে পারিনি। আসল কথা হচ্ছে এটা আপনারা কীভাবে গ্রহণ করবেন, সেই দিন তারা মনের যুদ্ধে পরাজিত হয়েছিল। কোন জায়গাতে আসলে এই যুদ্ধটা অন্যরকম ছিল? এই যুদ্ধটা প্রথমে আমি পাকিস্তান থেকে যখন আসি আমি এই যুদ্ধের জন্য প্রস্তুত ছিলাম না সেরকমভাবে, কিন্তু পরে বুঝেছিলাম কয়েকটা অপারেশন করার পরে এটা জনমানুষের যুদ্ধ হয়ে গেছে। এই যুদ্ধে আমরা কোনো দিন জয়লাভ করতে পারতাম না। আমি ইতিহাসের সাক্ষী হিসাবে বলতে চাই যদি জনমানুষ তারা কারা, নারী শিশু বৃদ্ধ আবাল জনতা দরিদ্র মানুষ গ্রামের কৃষক তারাই তো আমাদের পক্ষে দাঁড়িয়েছিল, তাদের যখন সংস্পর্শে আসতাম তারাই আমাদেরকে অস্ত্র বহন করত, খাদ্য নিয়ে আসতো, সাহস যোগাত, আমাদের আহতদের কাঁধে করে নিয়ে যেত। সে যে একটা প্রচণ্ড অনুভূতি, আমার পাশে আমার মানুষ আছে আর তাদের পাশে কোনো কেউ নেই, এটাই ছিল আমাদের মনোবলের একটা কারণ ছিল। আজকাল ইতিহাসের পাতায় সেই জনযুদ্ধ গণযুদ্ধের সঠিক প্রতিফলন হচ্ছে না যার খুব প্রয়োজন। আপনারা আমাদের নতুন প্রজন্ম, আপনারাও সেই প্রজন্ম যারা আমাদের পাশে দাঁড়িয়েছিল, নারীরা শিশুরা জনগণ একত্রে তাদেরকে সম্মান করতে হবে আপনার আমার সবার। এই জনযুদ্ধ না হলে আমরা কোনো দিন বিজয় অর্জন করতে পারতাম না বলে আমি মনে করি। আচ্ছা, 1971 সালের 16ই ডিসেম্বর আপনি কিভাবে জানতে পেরেছিলেন যে দেশ স্বাধীন হয়েছে? 14ই ডিসেম্বরে আমাদের মুক্তিযোদ্ধা দলটাকে বলা হয়েছিল রাতের অন্ধকারে সুরমা নদী অতিক্রম করে সিলেটের মীরাপাড়া অঞ্চলে একটা অবস্থান নেওয়ার জন্য। সেখানে অবশ্য আমাদের যেখানে অবস্থান নেওয়া পরে আমরা খবর পেলাম আমাদের বাম দিকে ভারতের 4x5 গোর্খা রাইফেলসকে হেলিকপ্টারে ড্রপ করা হয়েছে। মীরাপাড়া এলাকা যাওয়ার পরে দেখলাম যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়ে গেছে। 15 তারিখে পাকিস্তানিরা 2 বার আক্রমণ রচনা করেছিল, কিন্তু আমরা মিত্রবাহিনী তাদের 2 বারই তাদেরকে পিছু হটতে বাধ্য করেছিলাম। আমরাও 1 বার চেষ্টা করেছিলাম কিন্তু তাদের বাংকারগুলো সুদৃঢ় ছিল এবং সেই জন্য আমরা আগাতে পারিনি, কিন্তু গ্রামের মানুষ আমাদের পক্ষে চলে আসলো, সব রকম সহযোগিতা করছিল, সবচেয়ে বেশি সহযোগিতা পাচ্ছিলাম তথ্য দিচ্ছিল আমাদেরকে। 16 তারিখে সকালেও যুদ্ধ চলছিল, বেশ বড় আকারের যুদ্ধ গোলাগুলি চলছিল। সকাল প্রায় 11টার দিকে একটা ওয়্যারলেসে মেসেজ পেলাম এখন ফায়ারিং বন্ধ করতে হবে। ঠিক বুঝতে পারি না, এই ব্যাপারে আমার খুব অভিজ্ঞতা ছিল না। দুপুর 1টার দিকে শুনলাম ওয়্যারলেসে এখন আত্মসমর্পণের আলোচনা চলছে, তারাও গোলাগুলি করবে না, আপনারাও গোলাগুলি করবেন না, আত্মসমর্পণ হয়ে যাবে হয়তো।
কিছুক্ষণ পরে বলল, আত্মসমর্পণ হওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে, জাতিসংঘের নিয়ম, আন্তর্জাতিক নিয়ম হিসেবে তার আত্মসমর্পণ করবে, কাউকে হত্যা করা যাবে না, গোলাগুলি করা যাবে না। তখনই বুঝলাম আমাদের বিজয় সুনিশ্চিত। কিন্তু তারপরেও তারা আমাদের মানুষকে হত্যা করেছে। এই ঘটনার পরেও আমি নিজের চোখে দেখেছি, তারা গ্রামবাসীদের, যারা তাদের উপরে জুতা ছুঁড়ে মারছিল, গালাগালি করছিল, আক্রোশ ছিল অনেক, তখন তারা তাদেরকে হত্যা করেছে। হত্যাকারীদের হত্যা করাটা একটা প্রবণতা হয়ে গেছিল তাদের মধ্যে। এই যে দীর্ঘ 9 মাস যুদ্ধ করেছেন, নিজের সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে, নিজের পরিবার থেকে শুরু করে সমস্ত কিছু জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তখন যে চিন্তা নিয়ে যুদ্ধ করেছিলেন, যেমন ধরনের বাংলাদেশ দেখবেন, যেমন ধরনের স্বপ্ন দেখে আসলে দেশকে স্বাধীন করেছিলেন, আজকে এতগুলো বছর পরে এসে কি মনে হচ্ছে সেই স্বপ্নের কতটুকু আমরা নতুন প্রজন্মরা পূরণ করতে পারছি বলে মনে করেন? একটা চমৎকার প্রশ্ন করেছেন। আসল কথা হচ্ছে যে স্বপ্ন মানুষ একবার দেখা শিখলে সবসময় স্বপ্ন দেখতেই থাকে। আমার জীবনে এরপরে অনেক ঘাত প্রতিঘাত হয়েছে, চাকরির জীবনে চাকরিচ্যুত হয়েছে, অনেক কিছু আছে, কিন্তু আমি এখনও স্বপ্ন দেখি। আমরা তো মুক্তিযুদ্ধ শুধু একটা প্রজন্মের জন্য করিনি, আমাদের প্রজন্মের জন্য আমরা করেছি হাজার বছরের যুদ্ধ। এই অঞ্চলে হাজার বছরের যুদ্ধের ফলাফল 71-এর মুক্তিযুদ্ধের বিজয়। তো আমরাও সেই হাজার বছরের প্রতীক্ষায় থাকব। সমাজে, জাতিতে অনেক বিভাজন হয়েছে, অনেক রকম সমস্যা হয়েছে, জাতির পিতা, তার পরিবারের সদস্য, জাতীয় নেতাদের হত্যা করা হয়েছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছে, অনেক ঘটনা হয়েছে। তবু আশায় বুক ভাবতে হবে, এটাই আমার দেশ, আমাদের দুটো দেশ নেই, এই দেশকে আগিয়ে নিতে হবে। আর সেই দেশের আমরা একা আগাতে পারব না, আমাদের প্রজন্ম এখন একটা ডাইং জেনারেশন, আমরা আর হয়তো বেশি দিন থাকবো না, কিন্তু আমাদের ভরসা রাখতে হবে নতুন প্রজন্মের উপরে, তারা একটা সুন্দর দেশ গড়ে তুলবে। মনে রাখবেন, একটা প্রজন্ম সঠিকভাবে দাঁড়িয়ে গেলে একটা জাতি দ্রুত দাঁড়িয়ে যায়। আমেরিকান ফাউন্ডিং ফাদার্সরা একই শিক্ষা দিয়েছে আমাদেরকে, আমরা অপেক্ষায় আছি সেই প্রজন্মের যারা একত্রে দাঁড়িয়ে একটা দেশ গড়ে তুলবে, যে দেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, শহীদরা দেখেছিল এবং অত্যাচারী মানুষরা দেখেছিল। সেই প্রজন্ম আপনারা আমরা জানি না, হয়তো আপনাদের পরবর্তী প্রজন্ম তাও হতে পারে। এই জাতি দাঁড়িয়ে গেছে, স্বাধীনতা কেউ নিতে পারবে না। আশা ভরসা রাখতে হবে, দেশকে গড়ে তুলতে হবে, চেতনা জাগ্রত রাখতে হবে, বিবেককে, ঘুমন্ত আত্মাকে একটা ভালো দেশ গড়ে তুলতে হবে। আমাদের দুটো দেশ নেই। সত্যি, আপনি চেতনার কথা বলছিলেন, ওই সূত্র ধরে আমি একটু জানতে চাইবো যে মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন করাটা আসলে কতটুকু জরুরি, যদি যে কোনো জায়গাতে, যে কোনো অঙ্গনে, যে কোনোভাবে নিজেকে সফলভাবে গড়ে তুলতে চাই। খুবই প্রয়োজন। চেতনাটা কার জন্য? আমার জন্মভূমির জন্য। জন্ম দিয়েছে আমার মা, আমার মারও জন্মভূমি সেটা, আমার পিতা। এটা আমাদের পিতা মাতার দেওয়া অধিকার, সে অধিকার ধারক বাহক আপনারা নতুন প্রজন্ম, সেই অধিকারটা প্রয়োগ করতে হবে আমাদের। এবং এটা হয়তো আমাদের আর যুদ্ধ করতে হবে না, কিন্তু এখন যে কর্মকাণ্ড চলছে এটাও তো একটা যুদ্ধ। সেক্ষেত্রে কি আপনার কখনো মনে হয়েছে যে মুক্তিযুদ্ধের চেতনা থেকে আমরা অনেকটাই দূরে সরে যাচ্ছি? মাঝে মাঝে মনে হয়, আবার মাঝে মাঝে নতুন প্রজন্মের সঙ্গে কথা বললে আমরা আবার আশা পেয়ে যাই। আশায় বুক ভাবতে হবে, উই হ্যাভ নো চান্স অফ ফেলিউর। একটা স্বাধীন দেশে স্বাধীন নাগরিকরা কোনোদিন পরাজয় বরণ করবে না, নিশ্চয়ই আমি মনে করি। আর অনেকে নেগেটিভ কথাবার্তা বলে, আমি শুনি, কিন্তু আমার মনে তার কোনো এফেক্ট নাই। আমি মনে করি এই জাতি সাহসী জাতি, এই জাতি দেশপ্রেমিক জাতি, এই জাতির দরিদ্র হত দরিদ্র মানুষ সবচেয়ে বেশি অবদান রেখেছে এই স্বাধীনতা সংগ্রামে। সেই জন্য এই কৃষকের সন্তান, দরিদ্র মানুষের সন্তান আজও আছে। হয়তো কিছু মানুষ দুর্নীতি স্বজনপ্রীতি করছে, কিছু দুর্ভাগ্যজনক ঘটনা পাচ্ছি আমরা, পাকিস্তানিদের মতোই হয়তো অনেকে নারী নির্যাতন করছে, বলৎকার করছে, শিশু হত্যা করছে, এগুলো আমাদের চোখে আসছে। কিন্তু এর মধ্যে থেকেই আমাদের এগিয়ে যেতে হবে সাহসিকতার সঙ্গে। এই জাতি আমাদের এই অর্জনকে কোনোদিন বিফল হতে দিবে না, চেষ্টা করলেও হবে না। আমি এই কল্পনা করে, এই মনোবল নিয়ে আমি এই বিশ্বটিকে
বিদায় নিতে চাই, কারণ আমাদের আর কোনো অর্জন সেরকম নাই স্বাধীনতা ছাড়া আমাদের প্রজন্মের বলে আমি মনে করি। খুব ভালো থাকবেন সব সময়, আর আজকে আমাদের আয়োজনে এসেছেন, ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর উপস্থাপন করেছেন, সুন্দর প্রশ্ন করেছেন, অনেক চেতনার প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলো মুখোমুখি হওয়াটা আমাদের প্রয়োজন, এবং আমি আশা করি আপনি ভবিষ্যতে এই চেতনা ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে আরও অগ্রসমান করবেন। আপনাকে আমার অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসএসি ভবন, সপ্তম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি, শুভ সন্ধ্যা।